সেটা বড় কথা না, আমার এখানে 999 টুবি কন্টিনিউসলি। এটা কোনো কথা, স্টিম আসলে পরে প্রবলেম দিতে হয়। দুপুরে তো স্টিম করে ট্রাই করছিলাম যে সবকিছু ঠিক আছে, দেখলাম এখন এসে প্রবলেম দিচ্ছে। ওকে ঠিক হয়েছে। ওকে এটা কোনো কথা, ওকে ওকে ওকে, নেট কানেকশন প্রবলেম দিয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। এবং এখানে নাইমাল আমরা কিন্তু ফাইট করতেছে রাইট নাও, তারা কাদের সাথে ফাইট করতেছে, এবং তারা কিন্তু এখানে B26 এর সাথে ফাইটটা করতেছে। সো B26 এর কিন্তু একটা প্লেয়ার ডাউন রয়েছে, এবং মেহেদি কিন্তু একলা লাইভ, এবং তিনি কিন্তু তার টিমমেটকে হিল দিয়ে ফেলতেছে। সো এখানে কিন্তু খেলা হবে 2 vs 3, আই থিঙ্ক সো। সো একটা বেস্ট একটা ফাইট হবে বিটুইন নাইমাল ওমদের সাথে। তো নাইমালম কিন্তু অলরেডি একটা কিল নিয়ে ফেলছে, এবং ইমন কিন্তু রাজ দিছে, এবং ইমন কিন্তু গট নক ডাউন, ইমন কিন্তু নক ডাউন। সো এই ছেলেটা কিন্তু নিচে রয়েছে, সো নাইমালম এখানে রয়েছে, তারা কিন্তু চলে আসে। সো 2 vs 2 সিচুয়েশন, তো দেখা যাক নাইমালম এখানে কি করতে পারে। অ্যান্ড তাদের সামনে কিন্তু রয়েছে B26 এর দুইটা প্লেয়ার। হ্যালো, তুমি কথা শুনতে পারতেছো? ওকে ওকে, সো তারা এখানে লুট নিয়ে হিল করে নিচ্ছে B26 এর স্পটটা। আলহামদুলিল্লাহ ভালো, আপনার কী খবর? আনফর্চুনেটলি আমার নেটে প্রবলেম দিয়েছিল। সো নাইমাল আমরা কি উপরে রাশ দিবে? এখানে অন্য কোথাও ফাইট হচ্ছে নাকি, একটু দেখার ট্রাই করবো। তো ওএফসি ফুল স্কোয়াড ওয়েপ্ট আউট বাই BDArmy 17। ওয়াও, সো BDArmy 17 কিন্তু একজনকে ফয়সাল ভাইকে কিন্তু ওয়েপ্ট আউট করে দিয়েছে কুইন্সের স্কোয়াডটা। সো তারা কিন্তু একজনকে পেয়েছিল এবং একজনকে কিন্তু মেরে দিয়েছে, বাট তাদের ফুল স্কোয়াড ওয়েপ্ট আউট হয়ে গিয়েছে। সো এখানে হয়তো বা নাইমাল আমরা এখানে ব্যাক করতেছে, তারা ফাইটটা নিতে যাচ্ছে না, বিকজ তাদের দুজন প্লেয়ার এখানে রয়েছে। সো আরবির ফুল স্কোয়াড তারা কিন্তু পশ্চিমকে চলে আসছে রাইট নাও। অ্যান্ড আশা করি সবাই একটু শেয়ার করে দেবেন, বিকজ হঠাৎ করে আমার ওয়াইফাই প্রবলেম দিয়েছিল, আই ডোন্ট নো ওয়াই। দুপুরবেলা সব কিছু ঠিক ছিল, বাট এখন হঠাৎ করে কেন এরকম করে আমি জানি না। সো ওয়ানের স্কোয়াডটা তারা কিন্তু আছে ক্যারাটোনা, একদম সেফ লোকেশনে। BDArmy 17 আছে রাইট নাও রিভার্স সাইডে, এবং জোনের মিডল পজিশনটা কিন্তু পড়ছে পিকে, পিক এবং মিলের মিডল পজিশন। সো ওয়েবসির স্কোয়াডটা কিন্তু অনেকটা ভালো একটা পজিশনে রয়েছে, দেখা যাক তারা কী করতে পারে। এখানে সোয়াগের স্কোয়াডটা রয়েছে ক্লক টাওয়ারের কাছাকাছি পজিশনে, অ্যান্ড দে আর মুভিং ফর জোন, আই থিঙ্ক সো বিমা শক্তি স্টিপ দিয়ে তারা জোনে যাবে। সো এখন পর্যন্ত কিন্তু অ্যালাইভ আছে 28 জন, এবং ইলেকট্রো যে স্কোয়াডটা আছে তারা কিন্তু জোনের ভিতরে রয়েছে। টোটাল 3টা ম্যাচ হবে ভাইয়া, আবার প্রবলেম দিচ্ছে, রাগ উঠে না বলো তো? নাইমার আমার সেম নেট তো। ওকে BDArmy 17 ওয়ান সেকেন্ড ফাইট আসছে। ওকে 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 ওকে, এখানে একটা ফাইট হচ্ছে, নয়ন ভাই কিন্তু অলরেডি রাজ দিয়েছে, এবং নয়ন ভাই সামনে এনিমি, আমার মনে হয় এটা নাইম আলমরা। ওকে ওকে ওকে, ও হো, নাইম আলম স্কোয়াড ফুল ভাই ওপ্ট আউট বাই BDArmy 17। তারা যেখানে আসে সেখানে কিন্তু ছিল BDArmy 17, অ্যান্ড তারা কিন্তু ওইখানে ম্যান পাওয়ার বেশি ছিল, এবং সেটাকে কিন্তু কাজে লাগায় তারা ফুললি ভাবে ওপ্ট আউট করে দিল তারা টিম রাইডারকে। এবং BDArmy 17 যেখানে কিন্তু নিয়ে এসেছে টোটাল 5টি কিল এই ম্যাচে। সো ওয়ানের স্কোয়াডটা রয়েছে ক্যারাটোনে, তারা ক্যারাটোনে কিন্তু ভালো একটা পজিশনে রয়েছে। সো অর্ণব ভাই হাই ব্রো, হাই। ওকে, সো BDDF এজেন্টের স্কোয়াডটা কোথায়? এজেন্টের স্কোয়াডটা আছে কথল স্কোয়াড, এবং তাদের পাশেই রয়েছে DF+ এর স্কোয়াডটা, এবং কটাতোয়ার সামনে রয়েছে RIP-র স্কোয়াড, পিকের দিকে আছে তারা। কারোর সাথে কি ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে? আই থিঙ্ক সো নো। সো B26 এর সাথে কিন্তু ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে সোয়াগ আর আরেকটা যে স্কোয়াড তারা জোনে মুখ করতেছে তাদের। সো না, মেবি সোয়াগের স্কোয়াডের সাথে কোনো ফাইটটা হবে না। ওএফসির স্কোয়াডটা কোথায়? ওএফসির স্কোয়াডটা এখানে আসতে হলো ক্যারাটোনে, একদম জোনের মিডল পজিশনে। আমার বাসা ভাইয়া চট্টগ্রামে। সো তোমার কি মনে হচ্ছে আছে কোন টিম বয়া নিতে পারে? সো দেখা তো যাবেই, বিকজ এখানে সবগুলোই ভালো স্কোয়াড, কোন সময় কারা কাদেরকে মেরে দিয়ে বয়া নেয় এটা হলো বলা মুশকিল। ওকে, সো আশিস ভাই এখানে গ্লিচ দেখাচ্ছে জোস লেভেলের আমার কাছে, উনি ওকে ওয়েবসির একজন ড্যাঞ্জারে পড়ে গেছে। সো আমরা তার দিয়ে মুখ করবো। ওকে, ওয়েবসির দুজন প্লেয়ার নকডাউন ছিল, ও নো, এবং তাদের ফুললিভাবে ভেস শেষ, বাট তারা ইজিলিভাবে এখানে কিন্তু সার্ভাইভ করে যাচ্ছে, বিকজ অফ তাদের টিমটা থেকে ব্যাক আপ দিতে কিন্তু চলে আসছে মিরাকেল এক্স।
সো ভালো একটা ব্যাকআপ দিল উইথাউট ফাইট। ওকে সো এখানে দেখা ট্রাই করবো ইলেকট্রিক স্কোয়াডটা কটা তোয়াতে বসে আছে, একটা ভালো একটা জোনের কাছাকাছি পজিশনে। সো আগের স্কোয়াডটা কিন্তু আস্তে আস্তে জোনের দিকে যাচ্ছে, একটা ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। আই থিঙ্ক সো ওয়েস্টের স্কোয়াড জোনের একদম মিডের পজিশনে বসেছে এবং এখানে কিন্তু ড্রপ ফেলাইছে কোন একটা স্কোয়াড, সেটা মনে হয় BDRM 71। হ্যাঁ, BDRM 71 এখানে ড্রপ ফেলিয়েছে মিলের আপার পজিশনে, এবং ওয়ানের যে স্কোয়াডটা রয়েছে তারা কিন্তু ক্যারাটনে রয়েছে। সো ক্যারাটনে তাদের মাথার উপরে কিন্তু রয়েছে সোয়াগে ওএফসির ফুল স্কোয়াড। সো তাদের সাথে তাদের কিন্তু একটা ফাইট হওয়ার জোরালো একটা সম্ভাবনা রয়েছে। রাগ উঠে বুঝছো, যে সময় যদি ওয়াচিংটা উঠে যায় না, উঠার পরে যদি নেট কানেকশনটা প্রবলেম দেয়, ওয়াচিং একদম জায়গা। মানে আমি বুঝি না নেট এমন কেন করতেই হবে। আরআরপি স্কোয়াড জোনের একটা ভালো একটা পজিশনে বসে গেছে বিআরটিএফ এর। ও হ্যাঁ হ্যাঁ, ওয়ান বাস্টারের সাথে এখানে যে স্কোয়াডটা ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হলো ওএফসির স্কোয়াড, বিকজ ওএফসির স্কোয়াড এখানে তাদের সামনে রয়েছে। বাট ওএফসি কিন্তু মুভ করছে, ওএফসি একজন প্লেয়ার শুধু মুভ করছে, বাকিরা কিন্তু আই ডোন্ট নো হোয়াই তিনি মুভ করছে কেন। ওকে, বাকিরা কি মুভ করবে নাকি আই ডোন্ট নো। ওকে ওকে, তিনি আসে এবং আবার ব্যাক করতেছে, ওয়াও, বাট তাকে কেউ দেখেনি। সো এখানে কিন্তু BD6 এর সামনে কিন্তু এনিমি পড়বে আমার যা মনে হচ্ছে। সো BDRM 71 কিন্তু ফুললি ভাবে মিলটা অকুপাই করছে, পুরো একটা জোস একটা পজিশনে। ওকে সো ওয়েবসির স্কোয়াড তারা একদম জায়গা একদম অকুপাই করছে যে পজিশনটা, সেটা হলো পরের জোনটা পাবে তো পাবে, লাস্টের জন্য পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। সো এটা কিন্তু একটা ভালো একটা গেম কম্বিনেশন বানানোর জন্য। সো এখানে ইলেকট্রিক স্কোয়াডটা আস্তে 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 করে জোনে মুভ অন করতেছে, বিকজ তারা আর্লি ম্যাচে কিন্তু কিল নিয়ে ফেলছে। তো ওএফসির সাথে BD6 ফাইট হচ্ছে এবং মেহেন্দি FF একলা সোলো প্লেয়ার অ্যালাইভ আছে। সো আমার মনে হয় কি সার্ভাইভ করতে পারবে কি পারবে না, তাই কিন্তু ড্যামেজ দিচ্ছে টু বি কন্টিনিউয়াসলি, এবং তার গাড়িটা যদি ফাটাই দেয় তিনি কিন্তু পুরোপুরি ভাবে ওয়েপ্ট আউট হয়ে যাবে। অ্যান্ড মেহেদি ইজ অন ট্রাভেল ওয়ান্স এগেন, বাট এবার কিন্তু সার্ভাইভ করে ফেলছে। ও তো তার সামনে কিন্তু BDRM 71 ফুল স্কোয়াড, সো তারা যদি তাদেরকে দেখে ফেলে এবং ফাইটটা কিন্তু হয়ে যাবে। সো যারা যারা এস্টিমেশন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও, আনফর্চুনেটলি আমার নেট প্রবলেম দেওয়ার জন্য এটা আমি আন্তরিকভাবে দুঃখিত, কিছুই করার ছিল না আমার। সো BDTF স্কোয়াডটা জোনেই রয়েছে, আরআরপি স্কোয়াডটা তাদের সামনে কিন্তু BDTF, সো একটা ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। আরআরপি স্কোয়াডের কাছে কিন্তু এখন দুইটা প্লেয়ার আসতেছে এবং 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 এখানে আসছে যে স্কোয়াডটা ইলেকট্রোড স্কোয়াডটা, রিপন ভাই, আচ্ছা না রিপন ভাইরা তো না, তাহলে কোন স্কোয়াডটা এসেছে, সেটা সোয়াগের স্কোয়াডটা। ইয়েস, সো সোয়াগ ভার্সেস আরআরপি কিন্তু একটা ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এখানে কিন্তু অ্যাডভান্টেজ আছে যে স্কোয়াডটা, সেই স্কোয়াডটা হচ্ছে আমাদের সবার প্রিয় স্কোয়াড, সেটা হলো BDTF এর স্কোয়াডটা। সো BDTF স্কোয়াডটা জোনে রয়েছে, আরআইপি স্কোয়াডটা কিন্তু তারা এখানে ফাইট করার ট্রাই করতেছে টু বি কন্টিনিউয়াসলি যে স্কোয়াডের সাথে, তারা কিন্তু অলরেডি DF+ কিন্তু চলে গিয়েছে। সো ওয়েবসির স্কোয়াডটা তারা জোনে পেয়েছে, যেটা বলেছিলাম যে জোন পাবে, এবং তারা জোন পেয়েছে এবং জোনের একটা ভালো একটা পজিশনে রয়েছে। সো যারা যারা রাইট নাও ওয়াচিং করতেছেন, 25 জন সবাই স্ট্রিম একটা করে শেয়ার করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না, অ্যান্ড অফকোর্স সাপোর্ট করতে ভুলবেন না অটবোর্ড গেমিংয়ে বাই ইয়োর সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। ওকে ওকে, সো এখানে কিন্তু DF+ সাথে ফাইট হচ্ছে এবং তারা তামিম ভাই কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়ে কিন্তু রাশ করছে এবং তারা কিন্তু ফুল্লিভাবে ভিতরে ঢুকে গেছে। সো এখানে ওয়ান বার্সাকের স্কোয়াডটা কি না BDTF এর স্কোয়াড না, সো এখানে আরআইপির স্কোয়াড মেবি, ইয়েস, সো আরআইপির সাথে এখানে ফাইটটা হচ্ছে। সো আরআইপি ড্রাগন এখানে কী করতে পারে, তারা কিন্তু এখানে বোম মেরেছে এবং GDG ভাই কিন্তু ডাউন হয়ে গিয়েছে। সো রিপার ভাই এখানে আছে, দেখা যাক কী করতে পারে, ড্রাগো ভাই এখানে আছে। সো রিপার ভাই কাছে মেবি M79 ছিল, সো M79 কে আমরা মাইট দেখতে পারবো নাকি, ইয়েস M79 একটা কোপ আমরা আশা করতে পারি। সো তার দিকে আমরা ফোকাস রাখবো, আর একটা প্লেয়ার ডাউন, M79 একটা মাইট এবং একটা প্লেয়ার ডাউন এবং আর একটা প্লেয়ার ডাউন। ও ও হো, হোয়াট এ গেম প্লে ফ্রম হিম। সো এখানে কিন্তু তাদের একটা প্লেয়ার, দুইটা প্লেয়ার কিন্তু ডাউন ছিল। সো এখানে লাস্ট প্লেয়ার অ্যালাইভ ফ্রম গান শট সোয়াগ। সো ওয়ান মিনিট আমি উনি এখানে কি করতে পারে দেখা যাক। ওকে
সেখানে মেবি ফুল স্কোয়াড ওয়েপ আউট হয়ে গেল। না, আরপির এখনো দুইটা প্লেয়ার অ্যালাইভ আছে, তো রিপ ড্রাগো এবং কিন্তু রোমিও। সো রোমিও কিন্তু এখানে অ্যান্সেমিরিয়ান মারতেছে, তুমি কন্ডিশন, এবং ড্রাগো সিস্টেন কিন্তু ডাউন রয়েছে। সো দেখা যাক কি করতে পারে, ড্রাগোকে ফুললি ভাবে খতম করে দিল এখানে, এবং রোমিও ভাই কিন্তু তার আরেকটা যে টিমমেট ছিল অপোনেন্টে তাকে কিন্তু ফুললি ভাবে ওয়েপ আউট করিল। সো ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন এখানে। সো আমি মুভ করবো ইলেকট্রিক স্কোয়াডের দিকে। ইলেকট্রিক স্কোয়াড কিন্তু জোনার একটা কাছে, ওয়েব সিরিজ স্কোয়াডের তিনজন প্লেয়ার অ্যালাইভ, এবং মিরাকেল এক্স ওয়েপ আউট হয়ে গিয়েছে এখানে, বিডিআরমি সেভিন্ডন তারাও কিন্তু এখানে ওয়েস্টের কাছেই রয়েছে, এবং ফ্লেম এক্স কিন্তু এখানে প্রবলেমেটিক সিচুয়েশনে, এবং ওয়ানের স্কোয়াডটা কিন্তু জোনার একটা ভালো একটা পজিশনে রয়েছে, এবং বিডিডিএফের স্কোয়াডটাকে জোনে যেতে হবে। আর এপি রোমিও কিন্তু এখানে ওয়ান ম্যান আর্মি অ্যালাইভ আছে, তার সাথে ওয়ান ভাই ওয়ান অ্যান্ড ওপি 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 গেম প্লে ফ্রম বোথ অফ প্লেয়ার, এবং আনফর্চুনেটলি সোয়াগ এখানে রক্স। সো সোয়াগ এখানে ফুললি ভাবে রক্স, এবং এখানে ওএফসি ভার্সেস বিডিআরমি সেভেন্টনের ফাইটটা হচ্ছে। ও ও, সো এখানে ওয়েবসি ভার্সেস বিডিআরমি সেভেন্টন, এবং ফ্লেম অ্যাক্স কিন্তু এখানে ডাউন, এবং আশিস ভাই কিন্তু তাকে কিন্তু হিল দিয়ে ফেলতেছে, বাট এখানে আপার পজিশন দিয়ে কিন্তু ড্যামেজ দিচ্ছে। ও ও ও, বাট তাকে কিন্তু রিপন ভাই কিন্তু ফুললি হবে নকডাউন করে কিলটা কনফার্ম করে ফেললো। সো তাদের কিন্তু জোনে আসতে হবে, এখানে কিন্তু রিভেন্সটা কিন্তু নিবে, বাট বিডিডিএফ কিন্তু এখানে পিছন দিয়ে আসছে, এবং ইলেকট্রো ইজ অন ট্রাভেল, ইলেকট্রো ইজ অন ট্রাভেল। সো আমি চলে যাবো লাস্ট যে প্লেয়ার ছিল রিপন ভাই। রিপন ভাই এখানে কিন্তু জোনে যাওয়ার ট্রাই করতেছে, বাট তার লাইফ মাত্র 22। সো তিনি কি এখানে পারবে সার্ভাইভ করতে? আই থিঙ্ক সো নো। এবং তার সামনে কিন্তু একটা সোলো প্লেয়ার, ওকে, সো ফকলু ভাই কিন্তু জোনে যাচ্ছে। ওয়েফসি দুইটা প্লেয়ার অ্যালাইভ আছে, সেটা হলো গোলবার্গ এবং লিং ফল ল্যারি, তারা কিন্তু এখানে ওয়েট করতেছে লাস্টে কোপটা দেওয়ার জন্য, এবং মেহেন্দি এফএফ কে ওয়েট আউট করে দিল রিপন বস, এবং বিডিআরমি সেভেন্টি ওয়ানে কিন্তু দুইটা দুজন প্লেয়ার অ্যালাইভ আছে, ফ্লেম এক্স এবং বিডিআরমি সেভেন্টি ওয়ান আশিস ভাই। সো এখানে ফ্লেম এক্স কিন্তু এখানে বি M828 এর কিন্তু একটা স্প্রে করতেছে ভালো। সো দেখা যাক, এখন পর্যন্ত কিন্তু 11 জন প্লেয়ার অ্যালাইভ, প্রত্যেকটি স্কোয়াড কিন্তু ডোমিনেট করতেছে, সো কারা পারবে বয়া নিতে, কি মনে হয়? সো রিপন ভাই পুরো একেবারে কানা হয়ে গেছে। ওয়ান ভার্সা কিন্তু এখানে ফুললি ভাবে সবচেয়ে প্লাস পয়েন্ট আছে, বিকজ তারা ডাউন পজিশনে আছে, বাট তাদেরকে জোনে মুভ করতে হবে। সো রিপন ভাই ওয়েপ আউট বাই বিডিডিএফ। সো ওএফসি কিন্তু জোনে একটা ভালো একটা পজিশন, বাট তাদেরকে লাস্ট জোনে কিন্তু নিচে নামতে হবে, এবং সোয়াক কিন্তু ওয়েট করতেছে জোনে যাওয়ার জন্য। তো তোমার কি মনে হয় এখানে কারা বেড়া নিতে পারবে, ওএফসি, বিডিআরমি 71, বিডিটিএফ আর সোয়াগ? ওকে, এখানে কিন্তু ওয়ানের স্কোয়াডটাও রয়েছে, সো ওয়ান কিন্তু এখানে জোন মুভ করার ট্রাই করতেছে, বাট ড্যামেজ খাচ্ছে, অ্যান্ড বার্সাক এক্স কিন্তু এখানে ডাউন খেয়ে গেছে, এবং তারা দুজন লাইভ রয়েছে। ওকে, সো এখন আমি সবাইকে দেখানোর ট্রাই করবো এজেন্টের একজন প্লেয়ার লাইভ। সোয়াগ ভাই আস্তে আস্তে জোনে যাওয়ার ট্রাই করতেছে, লিং ফল ল্যারি তারা আপার পজিশনে রয়েছে, এবং তাদের সামনে বিডিআরমি সেভেন্টিনের দুজন প্লেয়ার। সো আশিস ভাইয়ের এখানে ওয়েট করতে হবে, তাদেরকে জোনে মুভ করতে হবে, এবং একজন প্লেয়ার অলরেডি ডাউন, আশিস ভাইয়ের লাইফ আছে মাত্র 15, তারা কিন্তু ফুললি ভাবে ট্রাভেল পজিশনে, আর আশিস ভাই বুম ওয়েপড আউট বাই ওএফসি। সো এখানে ওয়ান ভার্সেসের দুজন অ্যালাইভ আছে, বিডিডিএফ এজেন্টের একজন, সোয়াগের একজন, এবং ওএফসির কিন্তু দুইটা প্লেয়ার অ্যালাইভ আছে। সো বয়া কারা নিবে? ও পি ড্যামেজ অ্যান্ড বিডিএফ বুম। সো এখানে লাস্ট ওয়ান ম্যান আর্মি সেটা আছে, হইল আর টু ভার্সেস ওয়ান খেলা হবে এখানে, বাট এখানে জোনের ডিসঅ্যাডভান্টেজ আছে যে স্কোয়াডটা সেটা হইলো আর সোলো যে প্লেয়ারটা রয়েছে তিনি। সো একটা প্লেয়ারকে ডাউন, অ্যান্ড ও ভাই ওয়ান ভার্সেস টু সিচুয়েশন বিটুইন সোয়াগের সাথে। সো এখানে কিন্তু ওএফসি বয়টা নিবে আই থিঙ্ক সো, বিকজ তারা এখানে ম্যান পাওয়ার কিন্তু বেশি। সো জোনে কিন্তু ড্যামেজ খাচ্ছে, এবং সোয়াগ কি পারবে মেক করতে, নাকি এখানে বয়া নিবে, দেখা যাক। অ্যান্ড জোনে ড্যামেজ খাচ্ছে, অ্যান্ড ওএফসির একজন প্লেয়ার কিন্তু ওপি একটা হেডশট ছিল, বাট বয়া ফর যে স্কোয়াড সেটা হলো ওএফসির স্কোয়াড, ও অন ফায়ার, সাইন ইট ইজ অন ফায়ার, অ্যান্ড দ্য গড বুম বুম বয়া। সো কংগ্রাচুলেশন দেম ফর বয়া ইন ফার্স্ট ম্যাচ। সো ওপি গেম প্লে ফ্রম দেম। সো 25 জন 30 জন ওয়াচিং ছিল, যারা যারা ওয়াচিং ছিল সবাইকে ধন্যবাদ ওয়াচ করার জন্য। এবার এখনও কিন্তু দুটো ম্যাচ বাকি আছে, সো যারা এখনও লাইক দেন না অবশ্যই সময় একটা লাইক দেবেন, এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাপোর্ট দিতে ভুলবেন না অফকোর্স। সো ওয়েবসি কিন্তু এখানে টোটাল 7টা কিল নিয়ে বয়া, সোয়াগ এখানে 5টা কিল নিয়ে বয়া, এবং বাকিরা কিন্তু এখানে ট্রাই করছে, বাট আনফর্চুনেটলি মেক করতে পারে নাই বয়াটা। সো উইশ, অবশ্যই একটা ভালো একটা উইশ থাকবে যাদের জন্য, যাতে তারা ব্যাক করতে পারে সেকেন্ড ম্যাচে এবং থার্ড ম্যাচে। ওহো, সো তোমার কি মনে হয় আছে কারা পারবে বানিতে? হ্যালো, সো তুমি কি রুমে নাই? কই, আমি তো তোমার রুমে দেখতেছি না অবজার্ভে। ঢুকো আবার। 3টা ম্যাচ তো।
আইডি আমি বলতেছি 9383226 আর পাসওয়ার্ডটাও জানেন 1। ওকে 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 জাস্ট ওয়েট এ মিনিট, আমি একটু সিনিয়র শেয়ার দিচ্ছি, তুমি ঢুকো একটু তাড়াতাড়ি ঢুকো। মানে হঠাৎ করে যদি স্ক্রিনটা অফ হয়ে যায় না, নেটের যদি প্রবলেম দেয় না, যা রাগটা উঠে। নেটের প্রবলেম দিচ্ছে প্রচুর। ওকে 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 আম ব্যাক গাইস, আম ব্যাক। চাকালাকা বম বম। তো দুজন প্লেয়ার এখনো অফলাইন আসছে, সেটা হলো বিটু সিক্স এবং কুইন্সের। সো তারা আসলে আই থিঙ্ক সো স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সো যারা যারা দেখতেছেন সবাই একটা লাইক দিতে ভুলবেন না অফকোর্স, অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, বিকজ খেলা হচ্ছে সবগুলো বেস্ট স্কোয়াডের। ওকে ও শিট, স্ক্রিন ছোট দেখাচ্ছে। ওকে ঠিক হয়ে গেছে, কই বাত নেই। কিরে হোয়াট দ্য ফাক, স্টিম অফলাইন হয়ে গেল কেন? মানে কি আবার নতুন করে স্টিম শুরু? হোয়াট দ্য ফাক ইজ গোয়িং অন? কি হচ্ছে এগুলো অমলেটে? রাগ ওঠে না বলো, যে প্যারা নেই। নেটে প্রবলেম বেশি দিচ্ছে হঠাৎ করে। চুতিয়া চুতিয়া, নেট চুতিয়া, গালি দিলে ঠিক হবে। আচ্ছা ফোন করবো। আরে বলিও না, আমার আর নাইমেস নেম বুট নেট বুঝছো পুরাই সেম। আমার যখন প্রবলেম দেয় ওরও সেম দেয়। লাস্ট 3 দিন ধরে না আমরা 250 নিচে খেলতে পারতেছি না পিংয়ে। সো আরবি স্কোয়াড এখন নামে নাই, নাইম আলমরা নেমে গিয়েছে এবং তারা কিন্তু তাদের যে মথ হাউজে পজিশনটা আছে সেখানে কিন্তু তারা যাচ্ছে। এবং বিডিটিএফ স্কোয়াডটা তারা কিন্তু চলে গেছে মথ হাউজে। ওয়ানের যে স্কোয়াডটা রয়েছে তারাও মথ হাউজে। সো মথ হাউজে তিনটা স্কোয়াড, ও মাই গ্যাশ। সো ফাইট শুরু হলে পরে বলবা বুঝছো, 9 নম্বর আর 10 নম্বর স্কোয়াডের। সো এখানে মেহেন্দি এফএফ তারা ক্রস রোড নেমে গিয়েছে, বাংলাদেশ স্কোয়াডটা যাচ্ছে স্যান্ডালে, ওয়েব সিরিজ স্কোয়াডটা। ওকে ওকে আই এম কামিং। ব্রাজিলিয়া সোহাগের স্কোয়াড নামছে মার্বেল ওয়ার্স, কুইন্সের স্কোয়াডটা মার্বেল ওয়ার্সের কাছে, আলকেমিস্টের স্কোয়াড ব্রাজিলিয়া এবং রিপন ভাই। ওকে 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 কাম কামিং কাম কামিং। সো বিডিডিএফ এর কিন্তু এখানে একটা প্লেয়ার ডাউন এবং তাদের দিয়ে কিন্তু যাচ্ছে সামনে কিন্তু আছে নাইম আলম এবং তাদের আরেকটা প্লেয়ার ডাউন। সো আবিদ ভাই, আবিদ ভাইয়ের গট নক ডাউন অ্যান্ড ওয়ান পিস গ্যাং ইজ অন ফায়ার ব্রাদার, ওয়ান পিস গ্যাং ইজ অন ফায়ার। সো নাইম আলমরা তাদের কাছেই কিন্তু রয়েছিল, সো একটা ফাইট হওয়ার ইন ফিউচার একটা সম্ভাবনা রয়েছে। বাট আনফর্চুনেটলি তারা যদি তাদেরকে দেখে ফেলে, ওয়ানের স্কোয়াডটা দেখারই কথা, বিকজ তারা কিন্তু তাদের কাছেই রয়েছিল। সো ওয়ান পিস গ্যাং কিন্তু এখানে ফার্স্ট টাইম গান নিয়ে এসেছে এবং উচ্ছ্বাস ভাই গট ওয়ান কিল। বার্সাকে এখানে দুজন প্লেয়ার কিন্তু একটা করে একটা কিল পেয়েছে এবং আরেকটা যে লাস্ট প্লেয়ার ছিল তিনি কিন্তু এখানে একটা কিল নিয়ে এসেছে। সো ওয়ান প্লেয়ার রিমাইন ফ্রম আল্ট স্কোয়াড যারা ছিল তাদের বিডিটিএফ এর। সো এখানে মেহেন্দি এফএফ কিন্তু ফুললিভাবে সেফ খেলা ট্রাই করবো আই থিঙ্ক সো। হ্যাঁ ব্রো ফারুক ভাই, হাই হাই হাই। এটা লাখ ফেভার করছে এবং এখানে ওয়েবসির সাথে ফাইট হচ্ছে, এবং ওয়েবসির সাথে ফাইটটা হচ্ছে আই ডোন্ট নো হোম। ওয়েবসি কিন্তু এখানে ফুল্লিভাবে রাশ মুডে আছে এবং দুইটা প্লেয়ার কিন্তু ডাউন করে দিয়েছে। এবং আরআইপি ইজ অন ট্রাভেল, আরআইপি দুইটা প্লেয়ার অ্যালাইভ আছে এবং লাস্ট প্লেয়ার রোমিও অ্যালাইভ আছে। সো ওয়ান ভার্সেস ফোর সিচুয়েশন অ্যান্ড M14 দিয়ে হেড মিস অ্যান্ড লিঙ্ক ফাউলারি ইজ অন ফায়ার অ্যান্ড ওয়েবসি গড ফোর কিল আর্লিয়ার ইন দিস ম্যান উইথাউট এনি ড্যামেজ। সো তারা কিন্তু এখানে বুম জিগা জাকালাকা পুরো একটা ম্যাচ দিছে অ্যান্ড তারা কিন্তু এখানে 4টা কিল নিয়ে ফেলছে, দুইটা একটা একটা করে। সো এখানে সোহাগের স্কোয়াড ফুল্লিভাবে সেফ। সো কুইনের স্কোয়াড কি ফাইট আছে না? ওকে আলকেমিস্টের সাথে কিন্তু ইন ফিউচার একটা ফাইটের সম্ভাবনা রয়েছে ওয়েবসির সাথে। রিপন ভাইদের স্কোয়াডটা স্কাইলঞ্জে আছে সেফ লোকেশনে।
তো আমরা সবাই চলে যাবো নাইমালম এর কাছে। নাইমালমটা কোথায়? নাইমালম ওয়ান ম্যান আর্মি আছে একলা, ও তো আছে নাইমনে ওয়ান ভার্সেস ফোর সিচুয়েশন খেলবে। তো আছে পান্ডা সিসিয়ান, এইচ রাইডার, ওরফে হাসান ভাই, আছে ইমন, সো হাসান ভাই সামনে এনিমি। ইয়েস, সো এখানে ওয়ান পিস গ্যাং এর সাথে একটা ফাইট শুরু হয়ে গিয়েছে এবং পান্ডা সিসিয়ান কিন্তু অনেক দূরে। সো এখানে খেলা হবে ফোর ভার্সেস ফোর, সো এখানে দুজন প্লেয়ার দুই দিকে। ও নো 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 নো, সো এখানে বার্সা কিন্তু এখানে ব্যাক করেছে, ব্যাক করেছে। সো আশা করি তারা সেফলি খেলতে পারবে এখানে। ওকে, সো লেটস গাইস, এবং বিডিআরমি 720 ট্রাবল, তাদের তিনটা প্লেয়ার ডাউন, তিন তিনটা প্লেয়ার ডাউন। সো একটা প্লেয়ার কেউ কি অ্যালাইভ করতে পারবে না। বাংলা ইউনিটি পুরো কোপিং মুডে আছে এবং বাংলা ইউনিটি ফুললি ভাবে ওয়েবটা আউট করে দিল। এবং নাইম আলম যে একটা সোলো প্লেয়ার ছিল তাকে কিন্তু দেখে ফেলেছে আনফর্চুনেটলি। ও ভাই, নাইমের কাছেই আসে, মানে নাইম লুট নিতে নিতে ওদিকে যাচ্ছিল, ওইদিকে ওর সামনেই পড়তে হয়েছে। অ্যান্ড জাকালাকা হেডশট, সো নাইমের সামনে কিন্তু ফুল স্কোয়াড যাচ্ছে আমার যেমন হচ্ছে। সো একটা ফাইট হবে ওয়ান পিস গ্যাংয়ের সাথে। সো ওয়ান পিস গ্যাং এর উচ্ছ্বাস ভাই এখানে আছে, উচ্ছ্বাস ভাই উপরে কিন্তু নাই বলম। ও ভাই মারো, মুঝে মারো, ওয়ান ভার্সেস ফোর সিচুয়েশন। এবং নাই বলম কিন্তু তার টিমকে কল দিচ্ছে যে আহো বাতি যাহো খেলা হবে, আদারওয়াইজ আমাকে ওয়ান ভার্সেস ফোর খেলতে হবে। ও ভাই নাই বলম কি পারবে এখানে ওয়ান ভার্সেস ফোর, বিকজ আলিয়া, ও ও একটা প্লেয়ারকে দেখছে, বাট ফট 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 নাইম কিন্তু ঢুকে যাচ্ছে, নাইম কিন্তু ঢুকে যাচ্ছে। ও হো, নাইমের এদিকে দুইটা প্লেয়ার আছে, সেল নাইম কিন্তু এখানে স্যান্ডউইচ হবে। ও ভাই, উচ্ছ্বাস ভাই গট নক ডাউন বাই পান্ডা, পান্ডা ইজ অন ফায়ার, পান্ডা ইজ অন ফায়ার ব্রাদার। এবং পান্ডার কাছে প্লেয়ার আসতেছে, ও হো, ও ও হিল করে ফেলতেছে। সো নাইম আলম ইজ অন ট্রাবল আই থিঙ্ক, সো তার পিছনে কিন্তু প্লেয়ার। ও হো, পান্ডা তো পুরাই কোপ মুড়ে আছে এবং সাবিত ভাই পুরাই 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 জুস খেলতেছে। ও সাবিত ভাই গ্লো মারে না কেন? ও হো, সো ওয়ান বার্সাকে দুইটা প্লেয়ার ডাউন বাই সাবিত রেজা ভাই, সাবিত রেজা ভাই ইজ অন ফুললি কোপ। অ্যান্ড তারা কিন্তু এখানে ব্যাক করেছে ওয়ানের স্কোয়াডটা, সো তারা আই থিঙ্ক সো ফাইটটা করবে না। সো নাইম আলমের কিলগুলো কিন্তু এখানে নিয়ে ফেললো আমাদের সবার প্রিয় সাবিত ভাই, ওর ভাই সাইকো 69, ওয়াও। সো এই ম্যাচে কিন্তু সবাই অনেক রাশ খেলতেছে আর্লি, আর আর্লি এই ম্যাচে কিন্তু 15 জন প্লেয়ার ওয়েট আউট হয়ে গিয়েছে। সো B26 এর স্কোয়াডটা কিন্তু ফিল্ডসে চলে আসছে। সো কি মনে হইতেছে এই ম্যাচে কারা বয়া নিবে? তোমার কি মনে হচ্ছে যে এই ম্যাচে কারা বয়া নিবে, পসিবিলিটি বেশি? হ্যালো, সবাই তো ভালো খেলতেছে সেটা আমরাও জানি, বাট আশা তো একটা স্কোয়াডে থেকে করতে পারি আমরা, তাই না? যে বয়া নিবে কোন স্কোয়াড সেটা, আলকেমিস্ট, হোয়াট দ্য ফাক, এবং আলকেমিস্টের সাথে ফাইট শুরু হয়েছে। অন্তর ভাইকে ড্যামেজ দিচ্ছে, অন্তর ভাইকে ড্যামেজ দিচ্ছে, কল্লোল ভাই কিন্তু এখানে তাকে ড্যামেজ ব্যাক দিচ্ছে যে আমার প্লেয়ারকে মেরেছো ভাই, আমার টিমমেটকে আমরা কিন্তু তোমাকে ছেড়ে দিব। সো ওএফসির সাথে ফাইটটা শুরু হয়েছে আই থিঙ্ক সো। অ্যান্ড অন্তর ভাই কিন্তু টু বি কন্টিনিউসলি ড্যামেজ খাচ্ছে ফ্রম ওএফসি, এবং ওএফসির পানিশার কিন্তু অলরেডি পুশ দিয়ে দিয়েছে একলা একলা। সো পানিশার দিয়ে কিন্তু তাকে থাকবে ফুল স্কোয়াড। লেটস সি, কার 98 কে স্প্রেটা ভালো ছিল বাট আনফর্চুনেট ড্যামেজটা নেয়নি। সো বাংলা ইন্ডি কি ফাইট এনগেজ হবে? না হবে না। সো সোয়াগের স্কোয়াড অনেক দূরে, সো আলকেমিস্টকে দেখানোর ট্রাই করবো। অন্তর ভাই এখানে ওয়ান ম্যান আর্মি, অন্তর ভাইয়ের সামনে কিন্তু একটা প্লেয়ারই রয়েছে। সো পানিশার কিন্তু চলে আসছে কাছাকাছি পজিশনে, পাও। সো কল্লোল ভাই এখানে, কল্লোল ভাই এখানে আছে, অন্তর ভাই এখানে আছে, অন্তর ভাই কিন্তু এখানে হিল করে নিচ্ছে। সো পানিশার কিন্তু এখানে রয়েছে, পানিশাররা কি এখানে পুশ দিবে? ওকে, লিঙ্ক ফর ল্যারি চলে আসে এবং লিঙ্ক ফর ল্যারি গট নকডাউন, লিঙ্ক ফর ল্যারি গট নকডাউন। এবং পানিশার কিন্তু ভালো ড্যামেজ, অ্যান্ড তাকেও নকডাউন করে দিয়েছে, এবং এখানে যে মিরাকেল এসেছিল তাকেও ডাউন করে দিয়েছে। সো লিঙ্ক ফর ল্যারিও ডাউন, সো গোলবার কিন্তু এখানে একলা ডাউন। ও না, তিনি কিন্তু ডাউন না, তিনি কিন্তু অ্যালাইভ আছে এবং তিনি কিন্তু এখানে কার নিয়ে চলে যাওয়ার ট্রাই করছে, বাট গাড়িটা যদি ফাটিয়ে দেয়, গাড়িটা ফাটিয়ে দিয়েছে এবং তিনি তাকে কিন্তু এখানে দৌড়ে দেওয়া হবে, আদারওয়াইজ কিন্তু ওয়েপটা আউট হয়ে যাবে। সো কি মনে হচ্ছে পারবে এখানে সার্ভাইভ করতে? বাট না, বুম 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 হেডশট ভাই অন্তর ভাই, অ্যান্ড আলকেমিস্টের অন্তর ভাই একলাই কিন্তু এখানে তিনজনকে বুম। সো দেখছো ওয়েবসি কিন্তু ফার্স্টে কিন্তু পুরো জোস খেলতেছিল, বাট তারা কিন্তু এখানে ডোমিনেট করতে দিল না। কোন স্কোয়াডটা ডোমিনেট করলো? আলকেমিস্ট। এক একটা সময় কিন্তু এক একটা স্কোয়াড ডোমিনেট করতেছে। সো খেলা কিন্তু জমে উঠেছে ভাইয়ারা, বোনেরা, সিস্টাররা, অ্যান্ড আন্টিরা, আন্টি কারা আছে আই ডোন্ট নো। ওকে, সো ওয়ানের স্কোয়াডটা কোথায়? ওয়ানের স্কোয়াডটা কিন্তু লং সার্ভাইভ করতেছে। সো আশা করি তারা এখন কোনো ফাইজ এনগেজ হবে না, এবং 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 এখানে একটা ফাইটের সম্ভাবনা আছে B26 এর সাথে মেবি।
ওকে, বিডি সিক্সের স্কোয়াডটা ব্রাজিলেতে চলে আসে এবং বিডি সিক্সের সাথে মেবি এখানে ফাইটটা হবে আলকেমিস্টের স্কোয়াডের, আই থিঙ্ক সো। সো তোমার কি মনে হচ্ছে? সো রাইট নাও 35 জন ওয়াচিং, সো যারা যারা ওয়াচিং করেন সবাই 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 একটা করে লাইক দেন, অ্যান্ড অফকোর্স স্ট্রিমে শেয়ার করতে ভুলবেন না ভাইয়া, সাপোর্ট করতে ভুলবেন না। অন্তর ভাই কোন গিল্ডে ভাই? আনফর্চুনেটলি আমি দেখতে পারবো না, বাট তারা সবাই আলকেমিস্টে রয়েছে। ওকে, আমি আল্ট্রামুড দিতে ভুলে গেছিলাম রোমে ঢোকার আগে, সো দেখতে পাচ্তেছেন এটার জন্য সরি। ডন ম্যান জোস, সবাই জোস ভাই, সবাই জোস। সো সবাই একটা করে শেয়ার দিতে পারি আমরা গিল্ডে গ্রুপ চ্যাট অথবা যে কোনো ফ্রি ফায়ার রিলেটেড গ্রুপে। সো কুইন বিডি 71 সাপোর্টাররা কই, হার আর দে, গার্লসটা কোথায়? কমেন্ট করে না কেন? মেয়েরা তো বেশি সাপোর্ট করে মেয়েদের, সো কোথায় তারা? সাপোর্ট কেন করছে না ভাইয়া? এবং 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 গান শট আহনাফ কিন্তু গট নক ডাউন, অ্যান্ড আহনাফকে কিন্তু এখানে মেরে দিয়েছে, কোনো চান্সই দেয় নাই, সেটা হলো বাংলা রেডি। সো বাংলা রেডি কিন্তু লাস্ট ম্যাচে ব্যাড একটা পজিশনে পড়ছিল, বাট এই ম্যাচে ইজ অন ফায়ার অ্যান্ড তারা আছে ফুল্লিভাবে জুস মোড়ে, যেটাকে বলে আহবাদি যা হবি আর্মি 71কে। যেহেতু আজকে আমরা মেরেছি, অন্যান্য স্কোয়াডকেও আমরা আজকে মারবো। ও হো, এখানে নাই বলো একলা লাইভ, আনফর্চুনেটলি বিডি সিক্সের কাছে তারা গেছে এবং ওপেনে পড়েছিল। সো নাইম আলম একলা ওয়ান ম্যান আর্মি। সো তোমার কি মনে হয় নাইম আলম পারবে ম্যাচে মেক করতে? তারা কিন্তু ভালো খেলতেছিল, বাট তাদেরকে ডোমিনেট করতে দিল না, সেটা হলো বিডি সিক্সের স্কোয়াডটা। কি মনে হচ্ছে তোমার? ও রানা ভাই চলে আসে মেয়েদের সাপোর্ট করতে, অবশ্যই সাপোর্ট করবেন, কারণ মেয়েদেরকে অবশ্যই সাপোর্ট করে তারা একটা ভালো একটা গেম প্লে উপহার দেবে, এটা আমরা আশা করতে পারি। বাট এখানে বাংলাদেশি রোহান ভাই গট নক ডাউন, অ্যারো ভাই গট নক ডাউন। ও ভাই, এখানে কি খেলা চলতেছে? ওহো, আমিনাজ ভাই কিন্তু একটা প্লেয়ারকে পেয়েছে এবং তাকে বুম ঝাঁকালাকা মেরে দিয়ে কিন্তু ডাউন করে কিন্তু কিলে কনফার্ম করছে। এবং এখানে গান শট শখের সামনে প্লেয়ার এবং এম চোদ্দোর স্প্রে বাট নক হয় নাই, ওয়াও। এবং গান শট কিন্তু এখানে রাস্ট করছে। সো অ্যারো ভাই গট অপট আউট, অ্যারো ভাই গট অপট আউট। আমিন ভাইয়ের কী অবস্থা দেখার চেষ্টা করবো। ও তারা তিনজন এখানে অ্যালাইভ আছে, সো 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 টু ভার্সেস থ্রি সিচুয়েশন। ওকে, নাইমকে কেন দেখাচ্ছি আমি? ও শিট, ও শিট, ও হো, গান শট সোহাগ ভাই কিন্তু এখানে ব্যাক করেছে, তার টিমমেট গেছে। সো তামিম ভাই এখানে আছে, তারা দুজন কিন্তু দুটো রোম কিন্তু অকুপাই করেছে। সো লেটস গেট, সো তাজ ভাই কিন্তু আই লাভ গার্লস, সো গার্লসটা কিন্তু এখানে রয়েছে কুইন্স বিডি আর্মি 71 থেকে টপ 7-8 ইন রিজিয়ন। চোস চোস চোস, সো তাদের জন্য একটা অবশ্যই বেস্ট অফ লাক থাকবে। এবং যারা যারা খেলতেছে সবার জন্য একটা করে কমেন্ট করেন না কেন ভাইয়ারা, সবাই একটা করে কমেন্ট এবং লাইক দিতে ভুলবেন না, 50টা লাইক সবাই মিলে করে দেয় আমরা। আসেন, ওকে, সো সবাই একটা করে লাইক দিতে পারে। এবং 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 গান শট সোহাগ ভাই ইজ অন ফায়ার, একটা সোলো প্লেয়ার ছিল মেবি আমিন আনিস ভাই এবং তাকে নকডাউন করে দিয়েছে। সো রোহান ভাইদের কিন্তু এখানে রাশ করতে হবে, রাশ করা ছাড়া কোনো ওয়ে নাই। সো আমিন আনিস ভাই কিলটা কনফার্ম, রোহান ভাই রিলোড খেয়েছে এমন একটা টাইমে। ওকে ওকে, রোহান ভাই কি এখানে পারবে? রোহান ভাই কি এখানে পারবে? সো সোহাগের এখানে একটা প্লেয়ার ডাউন এবং তামিম ভাই একলা, এবং বাট রোহান ভাই রক্স অ্যান্ড বাংলা এনডি গট 4 kill ওভার দ্যার। সো ভাইয়ারা বসে পড়েন সবাই চা নাস্তা নিয়ে, বিকজ আরেকটা ম্যাচ এখনো বাকি আসছে ভাইয়া। সো এখনো 20 জন অ্যালাইভ এবং কুইন্সের স্কোয়াডটা লং সার্ভাইভ দিচ্ছে র্যান পুশ, যেটাকে বললে। সো এখানে কিন্তু একটা প্লেয়ার ডাউন, সো অ্যান্নুপ কিন্তু ডাউন, তাকে কিন্তু গ্লোয়ালে সেফে আছে, সো ইজিলি সার্ভাইভ করবে। এবং নাইব আলমকে মেরে দিলে এখানে ওয়ানের স্কোয়াডটা তার সামনে পড়ে গেছিলো, বাট এখানে একটা প্লেয়ারকে কিন্তু চরম ড্যামেজ দিয়েছিল। সো এখানে রিপন ভাইরা চলে আসছে বাংলা নেটির সাথে ফাইট করতে। সো রিপন ভাইয়ের একটা খেলা দেখবো আমরা, ওয়ান অফ দ্য লেজেন্ডারি বেস্ট প্লেয়ার যাকে বলা হয় বাংলাদেশে। সো রিপন ভাই, বাট এখানে রিফান ভাই গট ডাউন, ওয়াই ব্রো, ওয়াই সো সিরিয়াস ব্রো? ওহো ওহো, এখানে কি হচ্ছে, কি হচ্ছে, এখানে কি হচ্ছে? ইলেকট্রো ইজ অন ট্রাভেল, ইলেকট্রো ইজ অন ট্রাভেল, রিফাত ভাই গট নক ডাউন, রিপন ভাই ঢুকে বের হয়ে গেছে, ইলেকট্রো অ্যাস কিন্তু এখানে আছে। সো রিপন, এখানে রোহান ভাইদের কি অবস্থা? রোহান ভাইদের একটা প্লেয়ার কিন্তু ডাউন ছিল, তাই কিন্তু হিল দিয়ে ফেলতে। সো রোহান ভাই হিল কিন্তু নিয়ে নিয়েছে, বাট তাকে আবারও ডাউন। এবং এবং অ্যান্নুব ভাইয়ের অবস্থা অনেক খারাপ, অ্যান্নুব ভাইয়ের অবস্থা অনেক খারাপ। এখানে একটা প্লেয়ার কিন্তু ডাউন করে দিয়েছে এবং কিলটা কনফার্ম করে ফেললো মেবি শুভ ভাইয়ের। ও হো, এখনও কিন্তু অ্যালাইভ,
সো ওয়ান ম্যান আর্মি কিছু গেম প্লে চলতো সেখানে, আর একটি স্কোয়াড এখানে থার্ড পার্টি আর্মি যেটা খেলো মাইন্ড গেম, এবং এবং আবারও ডাউন, বাট এখানে সাইকো 71 কিন্তু এখানে ফুল্লি ভাই মেরে দিল, এবং এবং ইলেকট্রো অ্যাশ আবারও ডাউন, ভাইরে ভাই একবার বাঁচাইতেছে আবার ডাউন, একবার বাঁচাইতেছে আবার ডাউন, বাট এবার আর রিপন ভাইকে কোনোভাবে বাঁচাতে পারলো না। সো রিপন ভাই রেস্ট ইন পিস ফর সেকেন্ড ম্যাচ, এবং রিভার ভাই আবারও ডাউন। ও হো ভাই এটা কী হচ্ছে তাদের সাথে, তারা শুধু ডাউন হচ্ছে আর ডাউন হচ্ছে। সো এখানে সাইকো 71 কিন্তু কার 98 কে বাট তাকে কিন্তু ড্যামেজ দিচ্ছে টু বি কন্টিনিউসলি। সো আলকেমিস্টের স্কোয়াডটা তারা এখনো কিন্তু ব্রাজিলে একটা সেফ লোকেশনে আছে, এবং কুইন্সের স্কোয়াডটা আস্তে 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 কিন্তু জোনে যাচ্ছে, সেখানে বিডু সিক্সের স্কোয়াডটা চলে আসে। ওকে তো কি মনে হচ্ছে কে আবার পারবে এই ম্যাচে বয়াটা নিতে? ভাই থার্ড পার্টি এক্সপার্ট অ্যাকচুয়ালি এটাকে বলে ভাইয়া মাইন্ড গেম, বিকজ মাইন্ড গেমটা খেলতে পারলে কিন্তু আপনি কিল পাবেন, এটা কিন্তু আপনাকে মানতে হবে। ওকে সো আলকেমিস্ট স্কোয়াডের আশেপাশে মেবি কে কারণ নাই, এবং এবং কুইন্সের তিনটা প্লেয়ার ঢুকেছিল এবং তারা কিন্তু এখনও অ্যালাইভ আছে। সো বড়ি ছেলেরা মন্নু কিন্তু এখন অ্যালাইভ আছে, হার্লি 3। সো মন্নু কিন্তু আজকে কিন্তু কো পাবে, সবাই মেয়ে এখানে যারা আছে সবাই মেয়ে, হ্যাঁ সবাই মেয়ে। জয়েন আপ নেমটা মেবি তার বয়ফ্রেন্ডের, আই থিঙ্ক সো, আই ডোন্ট নো, একটু কমপ্লিকেটেড নেম। সো আলকেমিস্ট স্কোয়াড জোনে রয়েছে, সাইকো 71 সোলো সোলো সোলো, এবং তিনি কিন্তু ওয়ান ম্যান আর্মি ফাইট করতেছে। আহা ফাইট কেন মিস দিব, সাইকো 71 ওয়ান ম্যান আর্মি, ওয়ান ম্যান আর্মি ব্রো, বিটুইন বি টু সিক্স অ্যান্ড কান 98 কে স্প্রে, বাট তাকে পিছন দিয়ে ড্যামেজ দেওয়া ট্রাই করতেছে একটা স্কোয়াড। সো ইজ অন ট্রাভেল, শান্তর পিছে প্লেয়ার ভাই, পিছে তো দেখো, পিছে তো দেখো ভাইয়া, তিন দিক থেকে সাইড খাইতেছে, ও কোন কই যাবে, ও কই যাবে ভাইয়া, অ্যান্ড শান্ত, এবং 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 গ্লোয়াল মেতে মারতে 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 পুরা একেবারে এমন একটা অবস্থা হয়েছিল, বা তাকে এখানে B26 রেসিং পিচ করে দিয়ে চলে গেল। সো ওয়ানের স্কোয়াডটা কিন্তু পিছন দিকে আসবে, তারা কি এটা জানে? না না, ওয়ানের স্কোয়াডটা স্যান্ড্রাল চলে আসে। ও ভাই তারা নেমেছিল কোথায় মাথা হয়ে, তারা চলে আসছে স্যান্ড্রালে, মানে বুঝো এক মাথার থেকে আরেক মাথায়। সো এখানে কিন্তু মেহেন্দিরা ফাইট করতেছে মেবি কুইন্সের সাথে, কুইন্সে বরিশাল্লা মনুরে ফুল্লি ভাবে বরিশালে পাঠাই দিছে, মানে ঘরের ভিতর পাঠাই দিছে। সো কুইন্স শিফা কিন্তু জোনের ড্যামেজ খাইতে খাইতে আস্তে আস্তে ঢুকিতেছে, বাট ঢুকিতে কি পারিবে, জোনের ড্যামেজ কিন্তু এখন অনেক বেশি দিবে। সো কুইন্স রেস্ট ইন পিস এটা বলতেই হবে, অ্যান্ড বুম। সো আলকেমিস্টের স্কোয়াড ফুললি অ্যালাইভ, এবং এখানে কিন্তু অ্যালাইভ আছে যে স্কোয়াডটা ছিল B26-এর তিনটা প্লেয়ার, এবং ওয়ানের কিন্তু দুইটা প্লেয়ার, এবং ওয়ানের স্কোয়াডের কজন প্লেয়ার অ্যালাইভ আছে এখনো? দুজন প্লেয়ার অ্যালাইভ আছে। ওকে ওকে সো আলকেমিস্টের এখানে আছে চারজন প্লেয়ার অ্যালাইভ। সো যারা যারা দেখতেছেন 35 জন, সবাই 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 একটা করে স্টিমে শেয়ার করে দেন, বিকজ আলকেমিস্ট আমার মনে হচ্ছে বয়টা নিয়ে ফেলবে, বাট জোন কিন্তু ওই সাইডে বললে পরে আলকেমিস্ট প্রবলেমে পড়বে। ওকে সো ওয়ানের একটা প্লেয়ার রেস্ট ইন পিস, ওয়ানের একটা প্লেয়ার রেস্ট ইন পিস, সো ওয়ান ম্যান আর্মি। সো ওয়ান বার্সার কিন্তু আস্তে 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 করে জোনে যাবে, বাট তার সামনে পড়বে ফোর স্কোয়াড। তো কি পারবে ওয়ান ম্যান আর্মি এখানে ওয়ান খেলতে, মানে ওয়ান ওয়ান পিস গ্যাংয়ের ওয়ান ম্যান আর্মি কি এখানে পারবে খেলতে, কি মনে হয়? লং সার্ভাইভ করতে হবে। আলকেমিস্ট কিন্তু জোনে আস্তে আস্তে পুশ করতেছে ওই থেকে, কিন্তু ও হো এখানে জোনের সবচেয়ে প্লাস পয়েন্টে আসে হলো মেহেন্দি এফএফরা, এটা খেয়াল করেছো? তারা কিন্তু কভার আছে, সেটা হলো ওয়ালের কভার, ন্যাচারাল কভার। সো ন্যাচারাল কভার কিন্তু তাদেরকে গ্লোয়াল, ও ও এখানে সায়েদ ভাই মেবি এমসি মিনিয়ন পেয়েছে। সো সায়েদ ভাইয়ের দিকে একটা আমরা নজর রাখবো, বড়সড় নজর। সো ওয়ান বার সার্কে দিয়ে কিন্তু আস্তে আস্তে দেখছে, তাকে দেখেছে, তাকে দেখেছে ভাইয়ারা, অ্যান্ড এমসি মিনিয়ন, এবং 11 ভাইয়া 20টা পয়েন্ট নিতে দিল না। সো এখানে কিন্তু B26-এর স্কোয়াডটা কিন্তু প্লাস পয়েন্ট নিবে, দেখো সেটা হলো তারা ওয়েট করবে, এবং এবং LM10 কিন্তু, মানে LM10 তো মেসি, ও আচ্ছা এখানে মেসি চলে আসছে। সো B26-এর মেসি কিন্তু এই পাশে চলে আসছে। ও ভাই ও ভাই আমি গান গাচ্ছি না, ও জোস একটা ড্যামেজ ছিল, জোস একটা স্প্রে ছিল B26-এর পক্ষ থেকে। সো আলকেমিস্ট কিন্তু ফুল্লিভাবে ট্রাভেল পজিশনে, তাদের কাছে যদি অনেকগুলো গ্লোয়াল না থাকে তাহলে পুরো প্রবলেমে পড়বে। ওহো তিনজন মিলে একটা একটা কভারে আছে, বুঝতেছো ব্যাপারটা? জোনটাও পড়ছে এমন একটা পজিশনে যে পানিতে নামতে হবে দুইটা প্লেয়ারকে। সো LM10-কে কিন্তু জোনে যেতে হবে, সো উনি জোনে মনে হয় না যেতে পারবে, বিকজ জোনটা তার কাছে বললে পারে কিন্তু একটা অ্যাডভান্টেজ পাইতো। সো আনরিল আর শ্রুতি আপু, না আপু আমি তো গান গাইতে পারি না, আশা করি আপনি যদি গান গাইতে পারেন ডিসকর্ডে আসতে পারেন, গান গেয়ে যাবেন আমাদের সামনে, অসুবিধা নেই।
ওকে আলকেমিস্টের সায়েদ ভাই, সায়েদ ভাইয়ের কাছে অ্যামসামিন এনেছিল। সায়েদ ভাই সবার আগে মরছে, এটা কিছু হইলো? শেট ব্রো, তো যার কাছে ছিল অ্যামসামিন তিনি হয়েছে সবার আগে নকডাউন। ও ভালো ড্যামেজ, অ্যান্ড মেহেদি কিন্তু ভালো একটা ড্যামেজ খেয়ে গেছে। সো মেহেদি কি পারবে এখানে জন্য যেতে, নাকি মেহেদিকে রেস্ট ইন পিস করে দিবে? ও হো, আস্তে 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 মুখ করছে দাদা, একটা প্লেয়ার ওপ্ট আউট, অ্যালেম 10 নকডাউন অ্যান্ড বয় ফর আলকেমিস্ট। ইয়েস, সো লাস্ট ম্যাচে পাড়ে পজিশনে থাকা স্কোয়াড এই ম্যাচে ডোমিনেট করছে অ্যান্ড দে গট বুয়া। সো ওপি গেম প্লে ফ্রম অ্যালকেমিস্ট স্কোয়াড, সো ডন স্কোয়াড গট বাই ইন সেকেন্ড ম্যাচ। সো একটা ওপি গেম প্লে ছিল তাদের থেকে, কি বলা, মানতে হবে এটা। তো আলকেমিস্ট্রি স্কোয়াডটা এখানে কিন্তু টোটাল বয়া নিয়েছে, যে কটা কিল নিয়েছিল 7টা কিল, এবং বিডু সিস্টার স্কোয়াড কিন্তু এখানে 9টা কিল নিয়েছে সেকেন্ড পজিশন, এবং ওয়ানার স্কোয়াডটা 6টা কিল নিয়েছে। চা দিয়ে যাও। ওকে, সো ওয়ানের স্কোয়াড 6টা কিল, সো বাকিরা কিন্তু ভালো খেলছে, এবং কুইন্সের স্কোয়াডটা কিন্তু এবার ফোর্থ পজিশনে ছিল। আনফর্চুনেটলি তারা কিন্তু মেক করতে পারে নাই তার টপ থ্রি। সো আরেকটা ম্যাচ কিন্তু এখনো বাকি রয়েছে, সো কিছু একটা বলো যে কাদের খেলা বেশি ভালো লাগলো। সো নাইম আলমরা কিন্তু ডিসঅ্যাডভান্টেজে পড়ছিল ওপেনে, সো ওপেনে পড়ছে এবং বুম বুম হেডশট দিচ্ছে, তাদেরকে কিছু করা ছিল না। সো যারা যারা দেখছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন, এবং 50টা লাইক হতে আর মাত্র 15টা লাইক লাগে, সো আশা করি সবাই করে দিবেন। আশা করতেই পারি, কি করতে পারি না, তাই নাকি? ওকে, নিউ লিঙ্ক, ওকে, প্যারা নাই। সো কুইন্সের মতো একটা প্লেয়ার আছে, বাকিটা কোথায়? হ্যাঁ, পানি খেতে হবে, গলা টলা পুরো একেবারে চাঁদের দেশে চলে গিয়েছে। আল্লাহ, তো সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি করে, এবং শেয়ার করে দেন, সবাই সাপোর্ট করেন ভাই। ডিসকর্ড লিঙ্কটা আমি কালকে দিব না ভাই, এখন তো দিতে পারবো না, বিকজ আমি আরেকটা মোবাইল থেকে দেখতেছি, ওখানে ডিসিতে কানেক্ট নেই। জিতবে ওসি, দেখবে শেখ হাসিনার বাংলাদেশ, সো অন ফায়ার সাইনেটকে দেখবে বাংলাদেশ, সেটা আমরা জানি। সো শেয়ার করে দেন, শেয়ার করলেই তো দেখবে ভাইয়া, সো শেয়ার কেন করবেন না, মেক শিওর শেয়ার ব্র। অ্যান্ড অবশ্যই হিদে বেল আইকন দিতে ভুলবেন না, এবং আপনার জন্য আস্তে আস্তে আজকে একটা অস্থির ভিডিও, অ্যান্ড আগামীকাল আসবে সবার প্রিয় স্কোয়াড টিম রাইডারের ফেস রিভেল উইথ ওপি লেভেল একটা ভিডিও, সবাই ওয়েট করবেন ওটার জন্য। থ্যাংক ইউ ভাইয়া শেয়ার করার জন্য। ডিলে ভাই 45 সেকেন্ড দিছিলাম, বাট আনফর্চুনেটলি দ্যাট ওয়াজ নাও, মানে আমি বুঝলাম না, আগে তো স্ট্রিম যেখানে সেট করতাম ওখানে ডিলে দিলে পরে হইতো, আজকে স্ট্রিম সেট করছি, থাম্বনেল দিছি, কিচ্ছু শো করা নেই, মানে পিছে থেকে করতে হবে, এটা প্যারা দিয়ে দিল পুরো পুরো একেবারে সবের হয়ে গেলাম। কবে যে পিসিটা নিবো, 10,000 টাকা শর্টের জন্য পিসিটা নিতে পারতেছি না, এই কষ্ট যে আমি কাকে দেখাবো। আল্লাহ, আলকেমিস্টের স্কোয়াডে মাত্র 3 জন আছে, তুমি মাইকটা অন করো। আপনার এফবিআইডিটা জানতে পারি? হ্যাঁ, এমডি মোবারক ইসলাম, এক্সম্যান লিখছে মাহাদি হাসান। ওকে, এক্সম্যান কারা, বাংলা ইউনিটি, ও সেজ, ওকে। হ্যাঁ, এক্সম্যান ফ্রম এজেন্ট, এই এক্সম্যান তো অ্যাভেঞ্জার্স না, ধর কি বলবো। সো কুইনের স্কোয়াডে এই ম্যাচেও 3 জন, তাদের আরেকজন প্লেয়ার কি আসবেই না। সো সবাই একটু মেক শিওর করেন, শেয়ার করে সাপোর্ট করেন আপনাদের নিজ দায়িত্বে, নিজেদের গিল্ড এবং বেস্ট স্কোয়াড বাংলাদেশের সবগুলো স্কোয়াডকে। ওকে, সো ওয়েস্টের স্কোয়াড কিন্তু যাচ্ছে পিকে, বাংলা আইডি কোথায় যাচ্ছে, বাংলা আইডি যাচ্ছে পিকে,
BD6 তারা 80 পেয়ারে নেমে গেছে, BD Army 7 তারা মিলে, ওকে ওয়ানের স্কোয়াডটা তারা কোথায়? তারা আছে বিমান শক্তিশ টিমে, BDDF এর স্কোয়াডটা আছে গ্রেভিয়ার্ডে, আমাদের সবার প্রিয় নাইম আলমরা এই হচ্ছে তাদের যাচ্ছে মার্সিলের ঠিক আছে তাদের ফেভারিট লোকেশনে, এবং RIP এর স্কোয়াডটা আছে ক্লক টাওয়ারে। সো প্রত্যেকটি স্কোয়াড এখানে লোকেশন চেঞ্জ করে খেলতেছে। সো সোয়াগের স্কোয়াড আছে হইলো হ্যাঙ্গার রে, কুইন্সের স্কোয়াডটা আছে রিভার্স সাইডে, আলকেমিস্টের স্কোয়াডটা কোথায়? ক্লক টাওয়ারে। সো আলকেমিস্টের সাথে ফাইট হবে, ওকে ওকে ওকে। সো ফাইটটা শুরু হয়ে গেছে, আলকেমিস্ট লাস্ট ম্যাচে কিন্তু ভয় পেয়েছিল, এই ম্যাচে কি তারা পারবে সেটাকে ধরে রাখতে? এখানে কিন্তু 3 vs 4 সিচুয়েশন বিটুইন রিপের সাথে, রিপ কি পারবে তাদেরকে রেস্টিং পিস করে দিতে নাকি তারা রেস্টিং পিস হয়ে যাবে এটা এখন দেখার বিষয়। তাদের এদিক থেকে কিন্তু একটা সোলো প্লেয়ার আসতেছে নিচের থেকে, ও ভাই একটা প্লেয়ার ডাউন, বাট ওপি হেডশট, ওপি হেডশট ফ্রম এখানে যে ভাইটা মারতেছে তিনি কিন্তু এখানে। সো কল্লোল ভাই গট ওয়িপড আউট, আরে ভাই কই গেল, শেট 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 শেট। ওকে ডন ভাই এবং রাজা ভাই আছে, ডন ভাই কিন্তু এখানে জিডিজি ভাই কিলটা কনফার্ম করে ফেলেছে, আলকেমিস্ট সিজন ট্রাবল তাদের, এবং আলকেমিস্টের ওপি 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 লেভেলে গেম প্লে ফ্রম রাজা ভাই, আনফর্চুনেটলি একটু মিস হয়ে গেল। হও ভাই ওপি গেম প্লে ফ্রম আলকেমিস্ট, ওয়ান অফ দ্য টপ গিল্ড অ্যান্ড ওয়ান অফ দ্য টপ স্কোয়াড বাংলাদেশ, এটা হলো ডনের স্কোয়াডটা, অ্যান্ড দেল জাস্ট লাইক বুম রিপের স্কোয়াডকে রেস্টিং পিস করে দিয়েছে। সো ব্যাড লাক ফর দেম, টুমোরো কিন্তু ম্যাচ ডে 14, সো 14-এর দিন চলে আসবেন সবাই আবারও, যারা রেস্টিং পিসের সাপোর্টার, যারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করতেছে না একটা স্ট্রিমে লাইক দিতে ভুলবেন না, এবং 50টা লাইক স্ট্রিমে অবশ্যই করে দেবেন, অবশ্যই অবশ্যই ভাইয়ারা। সো দেখা যাক ওয়াট দা ফাকের, এখানে ইমন কিন্তু পেয়েছে MP40, 9 পেয়েছে MP5, সাবিত ভাই তো গানই পায় না, হিয়মন নু কি আছে গার্লফ্রেন্ড লোক সেট করতে গেছিলো গেমের ভিতরে, যে এখন এখন আসছে, এখন আসছে মার্সিলের ঠিকে। এ সাবিত ভাই এগুলো ভালো না, ভালো হয়েছেন। হাসান ভাই MP40 পেয়ে গেছে, রিপন ভাইরা এখানে আস্তে আস্তে মুভ অন করতেছে। সো সাইকো 22 চলে আসে, ওয়াই WDFL লিডার চলে আসে এখানে। সো সাইকো 22 মনে প্রেম করতে গেছিলো, এবং কুইন্সের সাথে ফাইট হচ্ছে, কুইন্সের সাথে ফাইট হচ্ছে, এবং কুইন্সের একটা প্লেয়ার অলরেডি Shifa 7 রেস্ট ইন পিস। তো এখানে Harley 3 বরিশাল্লা মনে কিন্তু এখানে অ্যালাইভ আছে, তারা আস্তে আস্তে শিপিয়ারে যাচ্ছে। পান্না 16 হলো সাবিত ভাই, সানিয়াস, হ্যাঁ ভাই অনেকদিন পরে লাইভ আসছি, ফেসবুকে তো লাইভ করি মোটামুটি পেজে, বাট PCটা নিয়ে নেই ভাই, ওরা তো ভাই স্ট্রিম করব, গিভ মি 10K ব্রো। ওকে নয়ন ভাই এখানে একলা, বাকিরা সবাই দৌড় দিছে দুটো কিল নেওয়ার জন্য, কুইনদেরকে আজকে BD Army 7 ছাড়বে না এমন একটা অবস্থা। সো ওয়ান পিস গ্যাং কিন্তু হ্যাঙ্গারে চলে আসছে, তাদের পাশে আছে হলো আলকেমিস্টের ডুও। সো রিপন ভাইরা যদি যায় মার্সেল ক্রিকে তাহলে একটা ফাইট হবে, হ্যাঁ পিছনে আমি ব্যক্তি। ও সো এখানে সোয়াগের সাথে ওয়ান পিস গ্যাং একটা ফাইট হবে, সোয়াগের সাথে ওয়ান পিস গ্যাং একটা ফাইট হবে, এবং ওয়ান পিস গ্যাং কিন্তু অলরেডি দেখে ফেলেছে রেড ডট বার্সা ক্যাক্স। সো তারা কিন্তু অলরেডি কিন্তু এখানে অ্যাডভান্টেজ পেয়ে গেছে, সেটা সবার প্রথমে দেখছে, এবং একটা বুম জাকালাকে একটা ড্যামেজ দিয়ে দিচ্ছে সোয়াগের স্কোয়াডকে। ওকে সো সোয়াগ ড্যামেজ খেলো বেড়া নাই, বিকজ তারা কিন্তু সেফ লোকেশনে আছে। সো আলকেমিস্ট্রি স্কোয়াডটা ফুললি হবে, ক্লক টাওয়ারে রয়েছে, এবং জোনের মিডল পজিশনটা পড়েছে বিমা শক্তি স্টিভ, দ্যাট মিন্স পুরাই উল্টা দিকে ভাই, রে ভাই কে তুমি আগে তো দেখিনি এরকম জন। হ্যাঁ ভাই 20K সাবস্ক্রাইবার হইলে পারে আপনাদের জন্য 5000 ডেমন গিভ থাকবে, YT-তে 5K, এবং পেজে যদি 10K, আই সরি 10K ফলোয়ার্স হয় ওখানেও 5K, টোটাল 10K ডেমন দিব ভাই আপনাদের জন্য, প্যালা নেই ভাইয়া। ও বাংলাদেশের সাথে ফাইট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, রোহান ভাই এখানে আছে। সো সবগুলো স্কোয়াড জোনে একটা ভালো একটা পজিশনে মুভ অন করারই কিন্তু ট্রাই করতেছে। সো নাইম আলমটা ক্লক টাওয়ারে চলে আসে, নাইম আলমটা ক্লক টাওয়ারে চলে আসে, এবং এখানে আসে হলো আলকেমিস্টের ডুও। আপনারা বলো নাই কেন ফাইট হবে, তো খেলা হবে, খেলা হবে। ওএফসি ভাই সবাইকে তো দেখাচ্ছে আমি ঘুরে ফিরাই, এই যে ওয়েবসাইট স্কোয়াডটা ভাইয়া তারা পিকে চলে আসছে, আস্তে আস্তে জোনে যাচ্ছে, এখন ভাই ফাইটটা হবে আলকেমিস্টের সাথে নাইম আলমদের। সো এই ফাইটটা আমি মিস করবো না অফকোর্স।
সো 90 পাইছে, বাকিরা সবাই মোটামুটি ভালো গান পাইছে। ওহো, হাসান ভাই কিন্তু দেখে ফেলছে, হাসান ভাই দেখে ফেলছে এবং পান্ডা 69 রাস, পান্ডা 69 ইজন রাস। ও ভাই, অন্তর ভাই বেবি ডাউন, অন্তর ভাই বেবি ডাউন। সো রাজা ভাই এখানে সোলো প্লেয়ার আমি চলে যাচ্ছে, সো দেখাবো না, সো তাকে আজকে আমি আর দেখাচ্ছি না, বাই বাই। সো পান্ডা ভাই কিন্তু এখানে ইজন ফায়ার এবং এখানে তারা কিন্তু একটা কিল নিয়ে ফেলছে এবং আর্টিস্ট কটা ফাইট হচ্ছে কোথায় দেখো তো। ওকে, মেহেদিরা কিন্তু ভালো একটা পজিশনে বসে গেছে এবং তাদের পাশে কিন্তু ওয়েবসি কিন্তু আস্তে আস্তে আসতেছে এবং সোহাগের টিমটা কোথায়, সোহাগের টিমটা আছে রিম নাম মিলে যায় একদম সেফ লোকেশনে। আর রিপন ভাইদের স্কোয়াডটা চলে আসছে এখানে, সব বানারির সাথে কি ফাইটটা হবে। ও হো, বাংলাদেশের একটা প্লেয়ার আউট আউট হয়ে গেছে ভাই, ইলেকট্রো অ্যাপি পেজের নাম অডবট গেমিং ভাইয়া আর টিম রাইডার দুইটাই, দুইটাই আমাদের স্কোয়াড, দুইটাই আমাদের পেজ। সো বাংলা ইন্ডিয়া ইজ অন ট্রাভেল, সো হিয়ার ইজ আওয়ার ওয়েফসি। ওয়েফসি কিন্তু প্রথম ম্যাচে পরে গোপ দিছিল, বাট এখানে আরেকটা ফাইট হচ্ছে ভাইয়া, আমি একটু ফাইটে যাবো। ও ও, এখানে মেহেন্দিরা পাইছে, কাদের পাইছে, নাইম আলমদের, নাইম আলমদের নাকি, ইয়েস। সো হাসান ভাই নক ডাউন, হাসান ভাই নক ডাউন কভারে। সো ইমন কিন্তু ভালো একটা ব্যাক আপ দিয়ে ফেললো। সো নাইম আলম এখানে আছে এবং আমাদের পান্ডা কিন্তু এখানে রয়েছে, একটা কিল নিয়ে ফেলছে। ও ও, পুশ দিয়েছে, পুশ দিয়েছে। সো পুশ যেহেতু যেসব ফাইট হবে, একটা যদি ডাউন করতে পারে এবং 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 সাবিত ভাই কভারে ডাউন। আমি সেট সেট সেট, এটা কয় নম্বর স্কোর ছিল, ওকে BD6। সো BD6 এর নবী কিন্তু রাশ দিয়ে দিয়েছে, নবী কিন্তু রাশ দিয়ে দিয়েছে। নাইম আলম এখানে আছে, নাইম আলম কিন্তু উপরে যাওয়ার ট্রাই করতেছে, আই থিঙ্ক। সো হিল দিবে সবার আগে, ওকে হিল দিয়ে ফেলেছে। ওকে, ইমন কিন্তু প্রবলেম পড়ছে, ইমন কিন্তু ভালো একটা গ্লো মেরেছে। সো এখানে কিন্তু ডোমিনেট করার চেষ্টা করতেছে BD6, বাট এখানে কিন্তু টিম রাইডার তাদেরকে ছেড়ে কথা বলতেছে না। সো দুইটা স্কোয়াডই কিন্তু এখানে ট্রাই করতেছে তাদের বেস ধর এবং তাদের কিন্তু ফুল্লিভাবে ঘিরে ধরছে এবং হাসান রাইডার, হাসান রাইডার মরে গেল। সো রিপন ভাইদের সাথে বাংলা ইউনিটি ফাইট হচ্ছে, এখানে দুইটা ফাইট হচ্ছে ইন এ টাইম। ওকে, সো একটা প্লেয়ার নক ডাউন। ওকে, নাইম আলম দি স্কোয়াড ইজন ট্রাভেল, নাইম আলম এখানে একলা, পান্না 69 এর সাথে আছে। সো 2v4 সিচুয়েশন, সো তাদের কিন্তু বোমের স্প্রে করতেছে। সো বোমের স্প্রে কিন্তু হচ্ছে এখানে, ওহো চলে আসছে। সো আমরা নাইম আলম একটা ওপি একটা গেম প্লে দেখবো ইনশাল্লাহ, আশা করতে পারি। সো 2v4 বিটুইন BD6 ভার্সেস নাইম আলম, BD6 ভার্সেস নাইম আলম। সো পান্ডা ভাই কিন্তু এখানে রয়েছে এবং একটা প্লেয়ার চলে আসছে, একটা প্লেয়ার ডাউন চলে আসছে, সাদা ডাউন এবং নাইম আলম রিলোড খাইছে এবং আরেকটা প্লেয়ার, আরেকটা প্লেয়ার ডাউন। ওপি গেম প্লে ফ্রম হিম এবং পান্ডা ভাই কিন্তু নক ডাউন, নাইম আলম ইজন ট্রাভেল। বাট ওপি একটা গেম প্লে ছিল তাদের দুজনের থেকে। ও ভাই, মারো মুজে মারো, তাদের তিনটা প্লেয়ারের হেলথ অবস্থা পুরাই খারাপ করে দিছিল, বাট এখানে হাসান ভাই আর ইমন যদি আগের নাম হতো তাহলে কিন্তু এখানে কিন্তু ম্যাচটা ইজিলি তারা মেক করতে পারতো। সো ওয়ান পিস গ্যাং ফুল সেফ, ওকে আমি একটু রিফ্রেশ দিয়ে ফেলি। বিরিয়ানি 17 দুজন প্লেয়ার লাইভ আছে, কতলিস তারা তারা কাদের সাথে ফাইট করছে আই ডোন্ট নো। সো বাংলা ইন্ডিয়া 16 প্লেয়ার দেখাবো না, ওয়েফসি 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 চলে আসছে এখানে। সো ওয়েফসি এখানে ফাইট করেছে এবং হ্যাঁ, ওয়েফসি ভার্সেস বিরিয়ানি 17 একটা ফাইট হয়েছে। সো আনফর্চুনেটলি এটা মিস করেছি ব্রাদার, বিকজ একটা ফাইটে ভিতরে আরেকটা ফাইট দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি। ওকে, সো লিঙ্ক ফর ল্যারি কিন্তু এখানে 16 প্লেয়ার খেলতেছে। সো এখানে ইলেকট্রিক স্কোয়াড কিন্তু আস্তে আস্তে জোনে মুভ করতেছে, হার্লি 3 তারা আস্তে আস্তে যাচ্ছে। সো আগের টিমটা জোনে আসতে ধীরেই যাবে, কোনো প্যারা নাই। সো BD6 কিন্তু ফুলিভাবে লুটে নিচ্ছে এখানে, ফ্লেম অ্যাক্স তারা কিন্তু এখানে দুজন বসে গিয়েছে এবং তাদের এখানে কিন্তু প্লেয়ার পাবে, সেটা হলো দুই তিনটা প্লেয়ার অফ BD6। বিল্লুর নেট প্রবলেম ছিল এবং তানবীর ভাই আই থিঙ্ক ফ্রিকে ভাই একটু প্রবলেম ছিল, সো এখানে ওয়েট করতেছে নয়ন ভাই, কিন্তু এখানে ওয়েট করতেছে হেডশট দেওয়ার জন্য। চান্স পাইলে কিন্তু ডান্স পারবে আমাদের নয়ন ভাই। হ্যালো হ্যালো, কথা শোনো, আছো? হ্যালো, তুমি আছো নাই, চলে গেছো। সো চান্স পাইলে কিন্তু ডান্স মারবে এবং ডান্স মারা কিন্তু টাইম চলে আসছে, চান্স, ও হো হেডশট অ্যান্ড বুম, জোস একটা প্লেয়ারকে পেয়েছে এবং একটা প্লেয়ারকে বুম। সো তারাও কিন্তু এখানে ছেড়ে কথা বলতেছে না, তারাও কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে। সো একদম চিপা দিয়ে মারতেছে অ্যালেম 10 মেসি, ওনার নাম আমরা দিব মেসি, বিকজ অ্যালেম 10 হলে মেসিকে বলা হয়। সো ওয়েব সিরিজ কটটা ভীমাশক্তি স্ট্রিপে,
ওকে, তার টাওয়ার অকিউপাই করবে জোস। সো ওয়েস্ট সিরিজ স্কট কিন্তু এই ম্যাচে ডোমিনেট করা হয়ে আসছে। সো ওয়ান উচ্ছ্বাস ভাইয়ের সাথে ফাইট শুরু হয়েছে, উচ্ছ্বাস ভাই কিন্তু এখানে এলিমিনেট এবং আরেকটা প্লেয়ার ডাউন রয়েছে। সো এখানে দেখা যাক কি করতে পারে, তারা কিন্তু ফুললি ট্রাভেল পজিশনে। দেখা যাক দেখা যাক, তিনি কিন্তু ভাগ মিল্কা ভাগ দুই দিক থেকে নামে খেতে, সামনে পিছনে কোন দিকে যাবে এটাই বুঝতেছেন না। আবারও ডাউন, হিল দেওয়ার সাথে সাথে ডাউন, এবং 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 বার্সার ভাইয়ের লাইফ মাত্র 5 এবং তিনিও ডাউন, তিনিও ডাউন। সো বিডিএফ এজেন্ট ইজ অন ফায়ার, এই ম্যাচে তারা কিন্তু ফুল্লি ভাবে কোপ দিচ্ছে। ওকে 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 ওকে, দেখতেছে এবং অ্যামচোদদের মার দুনিয়ার বাইরে। সো দুনিয়ার বাইরে কিন্তু পাঠিয়ে দিল তাকে। সো যারা যারা দেখতেছেন সবাই স্ট্রিমটা লাইক দিয়ে কিন্তু 50টা লাইক করে দিবেন আশা করতে পারি। সো ওপি লেভেল গেম প্লে ছিল প্রত্যেকটা স্কোয়াড এবং সবাই কিন্তু ডোমিনেট করছে, বিকজ এখানে যারা 12টা স্কোয়াড খেলছে সবগুলো বেস্ট বেস্ট স্কোয়াড ভাইরে ভাই। কে তুমি আগে তো দেখিনি এরকম ফাইট আসলেই। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, আমি চিল্লাইতেছি কেন। আচ্ছা আমি একটু আসতে যে কথা বলি, বিকজ আজান দিচ্ছে। সো আগের স্কোয়াডটা এখানে টাওয়ারটা ফুললি ভাবে অকুপাই করেছে, এখানে WTF এর স্কোয়াডটা তারা জোন টু জোন খেলা ট্রাই করতেছে। সো আমাদের সাইকো 22 হচ্ছে কুইন তিথি, কুইন বস, কুইন তিথি। ওকে ওকে, সি ইউ। প্যাটার্ন নামটা জোস ছিল, সাইকো 71-এর প্যাটার্ন নাম নাই নাই কেন নাই। তারা গাড়ি নিয়ে খেলতেছে জোস, গাড়ি নিলে পরে কিন্তু ন্যাচারাল কভার পাবে। তানভীর ভাই নেট প্রবলেম, কি করব বলেন। হাসান ভাই মনে হয় নেট প্রবলেম, হাসান ভাই তো সারাদিন নেট প্রবলেম থাকে, ডাটাতে খেলেছো। ওকে ওয়েবসির সামনে মেবি নিবি, না না না, তারা এখানে দুইটা জায়গায় অকুপাই করবে। 16 প্লেয়ার বিরিয়ানি 17-এর দুজন প্লেয়ার অ্যালাইভ আছে এবং দে গট 2 কিল। ওকে এজেন্টের স্কোয়াডটা জোনে মুভ করতেছে। সো এখন পর্যন্ত অ্যালাইভ আছে টোটাল 20 জন। সো যারা যারা দেখতেছে না আমাকে নিবে কেন না বুঝি, গাদ্দারের মতো কথা বলতে আসুন কেন। বুঝি নাই তানবীর ভাই আপনার কথা, ওকে কুইন্সের সামনে নিমি। ও দেখে নাই দেখে নাই দেখে নাই, গান চেঞ্জ করিস না ভাই, আরে গান চেঞ্জের আওয়াজ পাই গেছে, ইস রে। ও হো, এবং ডাউন জোস গ্লোয়াল, ও পি হেডশট অ্যান্ড কিল কনফার্ম, প্যানে লাগতেছে সব প্যানে লাগতেছে। ও হো ইলেকট্রাস গন, ও হো নুসাদ ইজ অন ফায়ার বাট নুসাদ গন, ইস রে। বাট ভালো একটা গেম প্লে ছিল। ও ভাই সাবিত ভাই তো এখানে প্র্যাকটিসের জন্য ঢুকছে, আর হাসান ভাই মেবি কেউ ছিল না, দ্যাটস ওয়াই আসছে, অফলাইন ছিল দেখে প্লেয়ার, হয়তো আফ্রিক ভাই অথবা বিল্লু, বিল্লুর মেবি নেটে প্রবলেম। ওকে সো এখানে ওয়েবসি ফাইট করতেছে, ওয়েবসির স্কোয়াডটা এখানে ফাইট করতেছে, তারা কিন্তু ছড়া ছিটে এবং জোনে একটা ভালো একটা পজিশনে আসছে। সো ফ্লেম এক্স কোথায়, তারা কিন্তু আসতেছে এবং বিটামিন 17 থার্ড পার্টি হবে ইজিলি বিডিএফ এর সাথে। সো বিডিএফ এবং এখানে ফাইট হচ্ছে, সাইকো ভার্সেস খেলা হচ্ছে এখানে, সাইকোর সাথে খেলাটা হচ্ছে এবং সাইকোর একটা প্লেয়ার গট নক ডাউন, বাট হিল দিবে। ওকে গাড়ি ফুটাই দিচ্ছে শেষ, সাইকো 11-এর, সাইকো 11-এর ভাইয়া, কিছু করার নেই, হিলিং গান থাকলে পরে হিল করতে পারতো, আর একটা গাড়ি ছিল এবং জুন মেক করতে পারবে। সো সোয়াগের সাথে মেবি ওএফসি ফাইটটা হচ্ছিল, ইয়েস সোয়াগের সাথে, এবং পিছন দিয়ে কিন্তু বিরিয়ানি 17 আসবে, আসবে কি আসবে কি, না না আসতেছে না এখনো। সো বিডিএফ কিন্তু পাইছে এবং পুরো ঝাঁকানাকা ড্যামেজ দিয়ে কিন্তু কিলগুলো নিছে এবং এবং গাড়ি ফুটে দিছে, গাড়ি ফুটে দিছে এবং 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 সাইকো, সাইকোর যে একটা সোলো প্লেয়ার ছিল, সোলো প্লেয়ার, লেটস সি বাঁধন কী করতে পারে। কুইন তিথি, কুইন তিথি, কুইন তিথি গন বাই অ্যাম 14। সো আমরা একটু ওয়েব সিরিজ দিকে মুভ করবো, বিকজ ওয়েব সিরিজ স্কোয়াডটা কিন্তু একটা অমায়িক পজিশনে আছে। ওকে ওয়েবসি ওয়েট ওয়েট ওয়েট, তারা কিন্তু টু বি রানলেসলি ওয়েট করেই যাচ্ছে ফাইটের জন্য। সোয়াগের স্কোয়াডটাও চলে আসে তাদের কাছে। সো সোয়াগ বাস সেখানে ওয়েবসি খেলা হবে, আমরা জানি সবাই যে লিঙ্ক ফোর লেই কিন্তু অনেকটা
জোস একটা প্লেয়ার এবং জোস একটা গেম প্লে কিন্তু দেয়, এবং মিরাকেল এক্সো কিন্তু জোস এবং গোলবার্গো পানি ছাড়াও কিন্তু কম না। সো তাদের কম্বিনেশনটা কিন্তু প্রায় জোস, এবং এখানে আহানাব দিয়ে যে স্কোয়াডটা আছে তারাও কিন্তু ওপি। সো দুইটা স্কোয়াডই কিন্তু ওপি লেভেল একটা গেম প্লে হবে, এবং ড্যামেজ টু বি কন্টিনিউস দিয়েই যাচ্ছে। কে কাকে মারতেছে বুঝতেছি না কিছুই, শুধু ড্যামেজ আর ড্যামেজ দেখতেছি। ওকে ওকে ওকে, সো এখানে এখানে আসে, যদি তারা বোম মারে তাহলে কিন্তু একটা জোস একটা অ্যাডভান্টেজ পাবে। ওকে, দুইটা প্লেয়ার নকডাউন, দুইটা প্লেয়ার নকডাউন এবং একটা প্লেয়ারকে হিল দিয়ে ফেলতেছে। সো আহানব কিন্তু এখানে আছে, সো একটা প্লেয়ারের কিল কনফার্ম। ও পি হেডশট, নয়ন ভাইরা এখানে চলে আসছিল এবং নয়ন ভাইদের একটা প্লেয়ারের কিলটা কিন্তু নিয়ে ফেলছে, এবং মিরাকেল অ্যাশ কিন্তু পুশ দিল, তাকে পিছন দিয়ে কিন্তু মেরে দিল পিছন থেকে। এবং লিংফোর্ড লিয়ারি কিন্তু জোনের জন্য টু বি কনসলি দৌড়ে যাচ্ছে, এবং এবং গোলবার কিন্তু ড্যামেজ খাবে মেবি, এবং ফাইটে এনগেজ হয়ে গেল এবং তিনি আটকে গেছে। আনফর্চুনেটলি গ্লোয়াল মেরে ঢুকতে পারেনি, তো তাকে ডাউন করে দিছে এবং 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 তাকে পিছনে সামনে দুদিক থেকে কিন্তু মারতেছে। সো এখানে লিংফোর্ড লিয়ারি কিন্তু একটা ভালো একটা ব্যাকআপ দেওয়ার ট্রাই করবে, দেখা যাক কী করতে পারে। সো সোয়াগের ফুল স্কোয়াড ওয়েপ্ট আউট বাই ওএফসি, বিডি সিক্স এর সোলো প্লেয়ার এখনো অ্যালাইভ আছে, বিডিডিএফ এর ফুল স্কোয়াড অ্যালাইভ, সো বিডিডিএফ আই থিঙ্ক সো বয়েটা নিয়ে ফেলবে। সো টু ভার্সেস ওয়ান ভার্সেস থ্রি খেলা হবে, টু ভার্সেস ওয়ান ভার্সেস ফোর। সো এম সেভেন আছে, লিঙ্ক ফর লেডিক আছে, যদি এম সেভেন একটা বুম হয়, এ হে ও হো 100 ড্যামেজ আন পায়ে মারলে পরে ডাউন খাই তো, ও শিট শিট ব্রো জোনে যেতে হবে এই টাইমে ডাউন, যদিও তার কাছে আছে অ্যামসে মিনিয়ন, বাট তারাও অ্যামসে মিনিয়ন মারতেছে, শিট ব্রো হোয়াট দ্য হ্যাক অ্যান্ড বুম বাই দেম অ্যান্ড বি টু সিক্স এর লাস্ট প্লেয়ার। তা তিনি কি পারবে জন্মে করতে, আই থিঙ্ক সো নো, অ্যান্ড বয়া ফর বিডিটিএফ, বয়া ফর বিডিটিএফ। সো যা যারা দেখতেছে না অবশ্যই লাইক দিতে ভুলবেন না অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ও ভাই ওপি ওপি ওপি, সো তিন ম্যাচে তিনটা টিম ডোমিনেট করছে, অ্যান্ড দে গড বা উইথ দেয়ার ওপি গেম প্লে। ও ভাই মারো মুঝে মারো, হ্যাঁ ব্ল্যাক হ্যাট গেমিং দেখছি তো ভাইয়া সবার কমেন্টই। সো সবাই জোস খেলছে ভাই, সবাই জোস খেলছে, সবাই এখানে ডোমিনেট করছে, সবাই কিন্তু এখানে ডোমিনেট করছে। সো ভালো একটা গেম প্লে ছিল প্রত্যেকটা স্কোয়াডের থেকে, এবং লাস্টের দিকে যাক নেট প্রবলেম দেয় নাই অন্তত। সো ফার্স্ট যারা হয়েছে উইথ 8 কিল, সেকেন্ড হয়েছে বি টু সিক্স উইথ 3টা কিল, এবং ওএফসি গট 7 কিল উইথ 3rd পজিশন, অ্যান্ড বাকিটা কিন্তু জোস খেলছে। সো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, কালকে চলবে হলো ম্যাচ ডে 14। সো আমি আবার চলে আসবো 7টা বাজে লাইভ স্ট্রিম ইনশাল্লাহ, প্রবলেম যেটা হচ্ছে সেটা স্ট্রিম ডিলে দিছিলাম 45 কি 1 মিনিট, সরি 1 মিনিট 15 সেকেন্ড, আনফর্চুনেটলি থামলেনও চেঞ্জ হয় নাই ডিলেও হয় নাই, আই ডোন্ট নো ওয়াই, আমি বুঝলাম না এটা কেন হলো, বাট দুইটা জিনিসই হওয়ার কথা, আপলোড করছি, আপলোড করে সেভ দিচ্ছে। সো প্যারা নাই, আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে, টাটা বাই বাই, টেক কেয়ার, সি ইউ সো।